আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। তো আজকের এই ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের সুপার একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের অনেক বড় সড়ো মেগাবাইটের ফাইলকে, অর্থাৎ ওয়ার্কশিটকে আপনি যদি রিডিউস করতে চান, অর্থাৎ মেগাবাইট যদি কমাতে চান, তাহলে সেটি কিভাবে কমানো যায় সেই প্রসেসটি এখন আমরা দেখব। তো লক্ষ্য করুন, আমার ডেস্কটপে একটি এক্সেলের ওয়ার্কবুক আমরা দেখতে পাচ্ছি। অল্টার ইন্টার যদি প্রেস করি সেটি সিলেক্ট করে, তাহলে দেখতে পাচ্ছি 2.88 মেগাবাইট এটির ফাইল সাইজ। ঠিক আছে, তাহলে এখন সবার মাঝে প্রশ্ন আসতে পারে যে আমি তো এক্সেলে ডাটা এন্ট্রির কাজ করি, কিন্তু আমার এক্সেলের ফাইল 5 মেগাবাইটের উপরে হয় না, 5 মেগাবাইটের নিচেই থাকে। ঠিক আছে, হ্যাঁ সেটি হতে পারে। অনেক ক্ষেত্রেই মাইক্রোসফট এক্সেলে আমরা যখন গ্রাফিক্যাল ইউজার নিয়ে কাজ করি, অর্থাৎ গ্রাফিক্সের ব্যাপারগুলো যখন থাকে, লাইক পিকচার অনেকগুলো শেপ কন্ট্রোল নিয়ে কাজ করা হয়, তখন কিন্তু সেটির ফাইল সাইজ অনেকটাই বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু মাইক্রোসফট এক্সেলের ফাইলটিকে রিডিউস করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2.88 মেগাবাইট হচ্ছে এটির ফাইল সাইজ। আমরা ক্যান্সেল করে দিচ্ছি, ফাইলটিকে ওপেন করতে হবে। এরপরে জাস্ট আমরা ফাইল আসবো, ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, আমরা কোথায় রাখতে চাচ্ছি ফাইলটিকে সেভ অ্যাজ করে সেই ডিরেক্টরি বা ডেস্টিনেশন দেখায় দিতে হবে। ঠিক আছে, এরপরে সেভ অ্যাজ টাইপের এখানে আমরা একটু কাজ করব। জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করলে অসংখ্য ফাইলের এক্সটেনশন বা ফাইল টাইপস আমরা পেয়ে থাকি। উপরের দিকে লক্ষ্য করুন, একটি ফাইলের এক্সটেনশন আমরা পাচ্ছি, সেটি হলো এক্সেল বাইনারি ওয়ার্কবুক, যেটির ফাইল এক্সটেনশন হচ্ছে .xlsb, অর্থাৎ বাইনারি। ঠিক আছে, আমরা এটি সিলেক্ট করব। এখন আমরা এই ফাইলের একটি নেম দেই, যেহেতু ডেস্কটপে মেন ফাইলটি আমরা রাখা আছে। সো আমরা এখন নেম চেঞ্জ করে জাস্ট সেভ করি, তাহলে সেভ হয়েছে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখুন, এটি হচ্ছে এখন তৈরি করা, অর্থাৎ এমএস এক্সেল বাইনারি ওয়ার্কশিট। ঠিক আছে, আমরা এখানে মাউস নেওয়ার সাথে সাথে মাউসের হবার হিসেবে বা টুলটিপ হিসেবে সাইজ কিন্তু 753 কিলোবাইট আমরা দেখতে পাচ্ছি। আমরা ভালোভাবে দেখার জন্য অল্টার ইন্টার প্রেস করি, তাহলে কি দেখা যাচ্ছে, অনেকটাই ফাইল সাইজ কমে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন সবার মাঝে প্রশ্ন আরও আসতে পারে যে রেগুলার এক্সেল যে ওয়ার্কবুক ফাইল এক্সটেনশন আছে, অর্থাৎ এক্সেল ওয়ার্কশিট, সেটি আমরা না রেখে আমরা বাইনারিতে কেন রাখব। আচ্ছা, তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, বাইনারিতে রাখার দরকার নেই। জাস্ট এখন আমরা ক্লোজ করে দেই, আবারও এই বাইনারি ফাইলটিকে আমরা ওপেন করি। আপনি চাইলে ওইভাবেও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। এছাড়াও আমরা যেটি করতে পারি, জাস্ট এখন ফাইল আসি, ফাইল থেকে আবারও সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ থেকে ব্রাউজ করি, আমরা এই ফাইলের নাম চেঞ্জ করে দিচ্ছি টু, এবং এই সেভ অ্যাজ টাইপের ড্রপডাউনে ক্লিক করে আমরা এখন এক্সেল ওয়ার্কবুকে সেভ করি, অর্থাৎ রেগুলার যে ফাইল এক্সটেনশন থাকে মাইক্রোসফট এক্সেলের, এক্সেলএস। ঠিক আছে, সেটিতে আমরা দিলাম, এখন জাস্ট আমরা সেভ করি, তাহলে সেভ হয়েছে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে ডেস্কটপে আরেকটি এক্সেলের ওয়ার্কবুক আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্কশিট আমরা দেখতে পাচ্ছি। এটিকে যদি আবার প্রপার্টিস করি, তাহলে কি দেখা যাচ্ছে, 1.27 মেগাবাইট, যেখানে আমার মেইন ফাইলের ফাইল সাইজ ছিল কত, আমি ডান পাশে রাখি 2.88, কিন্তু এটি হচ্ছে 1.27, তার মানে ফাইলের সাইজ অনেকটা রিডিউস হয়েছে। ঠিক আছে, তাহলে মাইক্রোসফট এক্সেলের অনেক বড় সড়ো ফাইলকে আমরা যদি ফাইল সাইজ রিডিউস করতে চাই বা কমাতে চাই বা কম্প্রেস করতে চাই বা কনভার্ট করতে চাই, তাহলে খুবই সহজে আমার এই মেথড আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।